গোদের প্রকোপ বেড়েছে বিভিন্ন জেলায়। তার নবগ্রাম ব্লকের তারগ্রাম এলাকায় বুধবার রোগ প্রতিরোধের জন্য নৈশকালীন রক্ত পরীক্ষা অভিযান কর্মসূচি করা হলো তারগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে। এই দিনে কর্মসূচিতে 300 জনের রক্ত নমুনা সংগ্রহ করা হয় বলে জানান চিকিৎসকেরা। নবগ্রাম ব্লক স্বাস্থ্য দপ্তর ও নবগ্রাম ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নবগ্রামে তারগ্রাম এলাকার গোদ ফাইলেরিয়া সংক্রমণ ঠেকাতে এই পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের। আক্রান্তদের চিহ্নিত করতে সন্ধ্যাকালীন শিবির তৈরি করে রক্তের নমুনা সংগ্রহ ও রক্ত পরীক্ষা শিবির করা হয়েছে। চিকিৎসকরা জানান, এই পরীক্ষা রাত্রে করার কারণ রাত্রিবেলা ওই পরিজীবীর অস্তিত্ব চামড়ার কাছাকাছি স্তরে ধরা পড়ে, সেই কারণেই রাত্রে এই অভিযান চলছে। এটা মশাবাহিত রোগ। রক্তের নমুনায় ফাইলেরিয়া উপস্থিত ধরা পড়লে উপযুক্ত চিকিৎসা হবে। এই বিষয়ে কি বলছেন চিকিৎসকেরা ও সাধারণ মানুষ শুনে নেব। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, NTVWB। সেন্টারের দিদি বলেছিল যে আসতে, যে একটু রক্ত পরীক্ষাটা করে যাও, অনেক রকম চিকিৎসার ব্যবস্থা আছে, সেই জন্য আমরা এসেছি। আচ্ছা, কি আপনার হলো রক্ত? হ্যাঁ। আচ্ছা, কোথায় এসেছেন? আমরা প্রাইমারি স্কুল এসেছি, তারগ্রাম প্রাইমারি স্কুল। আপনার বাড়ি? বাড়ি তারগ্রাম। কিভাবে নিল রক্তটা আপনাদের কাছ থেকে? আঙুল ফুটিয়ে নিল। কিছু পরীক্ষা করলো? আপনাদের রেজাল্ট দিল কিছু এখন? না, এখন কিছু রেজাল্ট দেয়নি। আপনার নাম? রুমি মার্জিত। বাড়ি? আচ্ছা, আপনারা যে আজকে রাত্রিতে এখানে এসেছেন, কারণটা কি আপনাদের আসার? কারণ ওই রক্ত পরীক্ষা, এখান থেকে রক্ত দিতে এসেছি, ওই যে মশার কামড়ে যে খোদ যাতে না হয় বা কেউ কোনোদিন না হয়, তার জন্য এখানে রক্ত দেওয়ার জন্য এখানে এসেছি আমরা। আচ্ছা, কোথা থেকে এসছে ও রক্ত পরীক্ষা করতে, সেটা জানেন কিছু? না, ওরা ব্লক থেকে এসছে দেখি। আচ্ছা, আপনার নেওয়া হলো? হ্যাঁ, নেওয়া হলো আমার, রক্ত দিলাম। আচ্ছা, পরীক্ষা কি রেজাল্ট এলো আপনাদের আজকে? না, এখন রেজাল্ট আসেনি। আচ্ছা, কবে আসবে বা কিছু কিছু বলেনি? কিছু বলেনি। আচ্ছা, এই যে আপনারা এসছেন, যেখানে এসছেন সেই জায়গাটা কোথায়? এটা আমাদের তারগ্রাম প্রাইমারি স্কুল। আচ্ছা, রাত্রিতে ছিল ক্যাম্প? হ্যাঁ, রাত্রিতে ক্যাম্প ছিল, আমাদেরকে ডাকা হয়েছিল, আমরা এসেছি প্রাইমারি স্কুলে। আচ্ছা, কারা ডেকেছিল আপনাদেরকে? আমাদেরকে আশা দিদি ডেকেছিল। কীভাবে নিল রক্তটা আপনাদের কাছ থেকে? রক্তটা ওই নাম লিখলো, বয়স লিখলো, তারপরে ওই রক্তটা আঙুলটা একটু ঘুরিয়ে তারপরে বের করে রক্তটা দিল। কত থেকে কত বয়স অবধি নেওয়া হচ্ছে জানো? না, আমার বয়স তো 40, আরও 40, আরও অনেক বয়সই আছে, তাদেরও নিচ্ছে। আপনার নাম? আমার নাম সুদেব ব্রাহ্মণী। বাড়ি? বাড়ি তারগ্রাম।